এখন পানি ভাগাভাগির বিষয়টা হয়তো অনেক জটিল, দুই দেশের স্বার্থকে খুব সূক্ষ্মভাবে ব্যালেন্স করতে হয়, কিন্তু কতগুলো বিষয় আছে সেগুলো কিন্তু এত জটিল না। যেমন বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। আমাদের উপমহাদেশীয় বাস্তবতায়ও কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এই জন্য নদী নিয়ে যতটা না আমার নদী বাঁচবে বলে আমাকে প্রশ্ন করা হয়, তার থেকে হচ্ছে ভারতের সাথে কি হবে সেই প্রশ্নটা করা হয়। আমার অবস্থানটা হচ্ছে আমি আমার নদী বাঁচাবার চেষ্টা আগে করব। সেই জন্য আমি ভারতের সাথে কথা বলবো, নেপালের সাথে কথা বলবো, চীনের সাথে কথা বলবো, কিন্তু আগ্রহটা বেশি থাকে ভারতকে আমরা কি বললাম সেটা নিয়ে। হ্যাঁ, এটাকে যেহেতু আমরা রাজনীতি করে ফেলেছি বা আমাদের রাজনীতির বিভিন্ন আঙ্গিকের কারণে এইটাও একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ বারবার একটি দেশের কথাই আমাদের কাছ থেকে জানতে চায়। এখানে যেটা ইউরোপের কথা বললাম, ইউরোপ একটা মহাদেশ হিসেবে যেভাবে তাদের পলিটিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে, আমাদের সাউথ এশিয়াতে তো তা হয়নি। ফলে সার্ককে অ্যাক্টিভেট করা, আসিয়ানের সদস্যভুক্ত হওয়া, এগুলোর কথা আমরা এখন ভাবছি, যাতে আমাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডিংটা ওইটা বিভিন্ন ফোরাম থেকে আমরা তুলতে পারি। আমরা এখন সেখান থেকে আমাদের নেগোসিয়েশন ভারতের সাথে শুরু করতে চাই। যে তিনটা তথ্যের আগেও আমরা বলেছিলাম যে সকল অভিন্ন জলরাশির উপর যেখানে যেখানে স্ট্রাকচার করছে, এটা কেবল ভারত না, চীন করলেও নেপাল করলেও কোথায় কোথায় স্ট্রাকচার হচ্ছে এটা আমাদের জানতে হবে। এটা না জানলে আমাদের পানি ব্যবস্থা সম্পূর্ণভাবে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে লিখে দেন ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু কিছু বোঝা যায় না। ভারী কতটুকুন ভারী, এটা কি শরৎকালের মধ্যে সবচেয়ে ভারী? 200 উপরে উঠলেই ভারী, এবার তো 500-600 উপরে উঠে গেল, কাজে ভারী বললে আমরা বুঝি না কতটুকুন ভারী, এটা আমাদেরকে জানাতে হবে। আর তারপর হচ্ছে যখন দেখা যাচ্ছে এইভাবে করে ঘন্টায় ঘন্টায় মিটারে মিটারে পানি বেড়ে যাচ্ছে, তখন প্রতিবেশী দেশকে যদি গুড নেইবারলিনেস প্রিন্সিপাল, যেটা আমরা বলি, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই, নো হার্ম প্রিন্সিপাল, এটার জন্য আন্তর্জাতিক আইন সাইন করার দরকার নাই, এগুলো প্রথাগত অধিকার, সেইগুলোর ভিত্তিতে যদি প্রতিবেশী রাষ্ট্রকে জানিয়ে দেয়া হয় যে এই পরিমাণ পানি কিন্তু প্লাবিত তোমাদের ওদিকে চলে আসবে, তখন আমরা সতর্ক হতে পারি। আমরা হয়তো বন্যাটাকে আটকাতে পারবো না, তার প্রকোপটাকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সতর্ক হতে পারি।